92.7 বিগ এফএম এ সময় এখন দুপুর একটা। শুনছেন একটা নাটক। একটার নাটক শুধুমাত্র 92.7 বিগ এফএম এ। আজকের নাটক আশ্রয়, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে সুশান্ত, সুমন্ত, বিমল, অভিষেক দেবরায়, বিশু কাকা, সৌরভ সেন এবং নীলার ভূমিকায় পামেলা। যাই, এসো। কি হয়েছে সুশান্ত, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? চোখ মুখ বসে গেছে, শরীর খারাপ লাগছে নাকি? শরীরটা আর বইছে না নীলা, মাইনে পাই দু পয়সা, কিন্তু অফিসে কাজের চাপ দিন দিন বেড়েই চলেছে, বুঝলে? শোনো না, সেই কাবলিটা আবার এসেছিল। কাবলি? হ্যাঁ। কোন কাবলি বলতো? আরে সেই যে গো, গত বছর তুতুনকে স্কুলে ভর্তি করার জন্য টাকা ধার নিয়েছিল না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমার কথাতেই তো খুব গলায় নিয়েছিলাম নীলা। আমার কথায় বলেছিলে না, এই তুতুনকে তুমি পাশে বাংলা স্কুলে পড়াতে চাও না, তাই তো 20,000 টাকা ডোনেশন দিয়ে তুতুনকে নাম করে ইংলিশ মিডিয়াম স্কুলে। তা ভুল কি বলেছিলাম? এখন সবাই তো তাই বলে। তবে আর কি, তাতেই সব দিগ্গজ হচ্ছে। শোনো না, কাবলিটা কি বলছে জানো? সেই 20,000 টাকা দু বছরে নাকি সুদে আসলে 30,000 টাকা হয়ে গেছে। বলবি তো, এটাই তোর ব্যবসা না? তা এটা অন্যায় নয়? অন্যায় কথাটা এখন ডিকশনারি থেকে উঠে গেছে নীলা, ওটা এখন বোকাদের জন্য একটা সান্ত্বনা শব্দ মাত্র। হ্যাঁ গো, এতগুলো টাকা লোন শোধ করবে কি করে? জানি না, ধার সর্বোচ্চ ধার, নতুন করে লোন নেওয়ার আর জায়গাই নেই। কি হবে? অফিস প্রভিডেন্ট ফান্ড, কোঅপারেটিভ, পার্সোনাল লোন, এখন অফিস থেকে যা মাইনে পাই তাতে কি বা খাবো আর কিভাবে বা ওই কাবলিটার লোন শোধ করবো? তুমি এত ভেবো না গো। না ভেবে কি করবো বলো? এরপর যেটুকু ভাসছিলাম সেটুকু ডুবেছেন তোমার নিজের দাদা। কেন ভুলে গেছো? হ্যাঁ, কি বছর পাঁচেক আগে তোমার দাদা আমার কাছে 50,000 টাকা ধার নিয়েছিলেন বিয়ের জন্য। আমি আমার কোঅপারেটিভ থেকে লোন নিয়ে সে টাকা দিয়েছিলাম, কিন্তু আমি তো তোমায় বারণ করেছিলাম তখন। হ্যাঁ, তা করেছিলে, কিন্তু ওই যে সম্পর্কে আমি শালক, সে কেঁদে পড়লেন। অত ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে বলেছিলেন, বছরখানেকের মধ্যেই টাকা শোধ করে দেবেন, কিন্তু সেজন্য দাদাকে কি আমি কম শুনিয়েছি? তবে তবে এজন্য কিন্তু তুমি আমায় আর দোষ দিতে পারবে না। দোষ কাউকে দিচ্ছি না, সব দোষ আমার ভাগ্যের। জীবনে কিছুই করতে পারলাম না জানো, একটু নিজের মতো আশ্রয় বানাতেও পারলাম না, একটা পুরনো ভাঙা বাড়ি তার ভাড়াও ঠিক মতো দিতে পারি না। সুশান্ত, আজ কিন্তু তুমি এসে পর্যন্ত বকেই যাচ্ছ, যাও তো যাও, আগে একটু ফ্রেশ হয়ে এসো, কিছু খাও, তারপর তো আবার টিউশনে যাবে। হ্যাঁ, ওই দুটো টিউশনই তো আমায় বাঁচিয়ে রেখেছে নীলা। আর দেরি করো না, ততক্ষণে আমি বরং তোমার জন্য জলখাবার রেডি করি। যাই। তুতন, পড়তে বসেছো? সন্ধে হয়ে গেছে। সুশান্ত, সুশান্ত ঘরে আছো নাকি? কে? ও বিশু কাকা, উনি তো ঘরে নেই, টিউশনিতে গেছেন। আচ্ছা বৌমা, এ বাবাজিকে কখন ঘরে পাই বলতো? যখনই খোঁজ করতে আসি কোনো না কোনো ছুতো ঘরের বাইরে। ছুতো কেন বলছেন বিশু কাকা? ছুতো বলবো না তো আর কি বলবো বলো দেখি মা, ঘাসে তো আর মুখ দিয়ে চলি না, সবই বুঝি, বুঝেছ? কি বোঝার কথা বলছেন আপনি বলুন। 3 মাস হয়ে গেল ঘর ভাড়া বাকি,
বলি আমাকেও তো নিজের সংসার চালাতে হয়। হ্যাঁ আসলে এই সময় একটু টানাটানি, সেই জন্যই। ওই টানাটানি তোমার আর কতদিন চলবে বলতে পারো? তোমাদের এত টানাটানিতে তো আমার এই ধৈর্যের বাঁধ ছিঁড়ে যেতে বসেছে বৌমা। আপনি আমাদের এই অবস্থায় রসিকতা করছেন বিশু কাকা? রসিকতা? দেখো বৌমা, মানুষ যেমন সুখে রসিকতা করে তেমনি দুঃখেও রসিকতা করে। সেটা তো বুঝতেই পারছি। না এটা বুঝতে পারছো না তোমরা, যদি বুঝতে পারতে তাহলে জানতে বাপ ঠাকুরদার এই ভাঙা বাড়ির আমি মালিক, আমি কোনো খাজাঞ্চি নই। বিশু কাকা। হ্যাঁ, আমাকে তোমাদের ভাড়ার টাকা থেকে নিজের ডাল ভাতের ব্যবস্থা করতে হয়, আর আমার তো কোনো অন্য ইনকাম নেই। না বিশু কাকা, এই যে এই সুশান্ত, আমি সব শুনেছি, আমায় আর একটু সময় দিন। তা না হয় দিলাম, কিন্তু তাতে যে তোমার সুসময় ফিরে আসবে তার কোনো গ্যারান্টি আছে? জানি না, শুধু এটুকু জানি আপনার তিন মাসের ভাড়ার টাকা যেভাবে পারি আমায় মেটাতেই হবে। বেশ, এখন এইটুকু সান্ত্বনা শুনে চলে যাওয়া ছাড়া আমার তো আর করার কি বা আছে বলো? তো যাই, আসুন। তোমার মুখটা তো শুকনো লাগছে কেন গো? তুমি বিশু কাকার কথায় কিছু মনে করো না, মানুষটা কিন্তু এমনিতে ভালো। না নীলা, বিশু কাকার কথায় কিছু মনে করছি না, তবে তবে আজ একটা টিউশনে চলে গেল। চলে গেল? হ্যাঁ, আমার পড়ানোর পদ্ধতি নাকি ছাত্রের গার্জেনের পছন্দ হচ্ছে না, ওরা স্কুল টিচার রাখবে। তাহলে তাহলে কি হবে জানি না গো, সত্যি আমি আর কিচ্ছু ভাবতে পারছি না নীলা। মাঝে মাঝে মনে হচ্ছে পায়ের তলার মাটিটা কাঁপছে কেমন। শোনো শোনো, তুমি অত ভেবো না গো, অত ভেবো না তুমি। আমি বলছি দেখো, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? কি ভাবে হবে হবে, সত্যি জানি না কি যে হবে। কিরে নীলা, তুই হঠাৎ, কতদিন তো আমার কাছে আসিস নি। হ্যাঁ, আজ বাধ্য হয়ে আসতে হলো দাদা। তা কি ব্যাপার, জরুরি কিছু? তাছাড়া কেনই বা তোমায় বিরক্ত করতে আসবো বলো। আর বলিস না, নানা কাজের মধ্যে তোরও আর খবর নেওয়া হয় না। তা কি ব্যাপার বল দাদা, তোমার কি মনে আছে কিরে, ওই যে পাঁচ বছর আগে তুমি ওর কাছে 50,000 টাকা ধার নিয়েছিলে তোমার মেয়ে রূপার বিয়ের সময়? হ্যাঁ মনে আছে, সে সময় ওই টাকাটা না পেলে যে কি হতো নীলা ভাবতেও পারছি না, হয়তো বিয়েটাই ভেঙে যেত রে। তুমি বলেছিলে না যে এক বছরের মধ্যে সব টাকা শোধ করে দেবে। এক বছরের মধ্যে বলেছিলাম বুঝি, আসলে 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 কি দাদা? বুঝতেই তো পারছিস নীলা, রূপার বিয়েতে এত বড় একটা খরচের ধাক্কা গেল, সে ধাক্কাটা এখনো সামলাতে পারিনি রে। কেন কেন তুই জানিস না, বিয়ের আগে জামাইয়ের বাবার সঙ্গে শর্ত হয়েছিল জামাইকে বিয়ের পর বিদেশে পাঠিয়ে ডাক্তারি পড়াবো, এবং তার যাবতীয় খরচ খরচা আমি যোগাবো, তা সে খরচ কি আর কম। তুমি এমন শর্ত করে মেয়ের বিয়ে দিয়েছিলে কেন দাদা, যদি সাধ্য তোমার না থাকে? নীলা কি বলছিস কি তুই, তোমার দায় মেটাতে আমার সংসারটা যে নষ্ট হতে বসেছে দাদা। তার মানে? মানেটা বোঝো না, নাকি বুঝতে চাও না? নীলা সেদিন ওকে বারণ করেছিলাম কিন্তু ও আমার কথা শুনলই না। আমি পিস কোঅপারেটিভ থেকে 50,000 টাকা লোন করে তোমায় দিয়েছিল। শুনলিলা তুমি আগে আমার কথাটা শুনো না, সে টাকার সুদ প্রতি মাসে ওকে শোধ করতে হয়, তুমি এ পর্যন্ত একটা টাকাও দিলে না। না না আমি দিয়ে দেব নীলা, বিশ্বাস কর। কবে দেবে দাদা কবে? তুমি তো বলেছিলে এক বছরের মধ্যে শোধ করে দেবে। আসলে ওই আগামী বছর আমার ছোট মেয়েটার ফাইনাল ইয়ার, তারপর ততদিনে আমার সংসারের কি হাল হবে বুঝতে পারছো তুমি? বড় বিপদে ফেলে দিলি বোন। বিপদে আমি তোমায় ফেলেছি দাদা, একথা তুমি বলতে পারলে না? মানে আচ্ছা বেশ, দেখি তোর জন্য কতটা কি করতে পারি। বাহ দাদা বাহ, বুঝতে পেরেছি
এখন তুমি আমাকেই দয়া করতে পারো কি না ভাবছ? ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। নীলাব, নীলা তুই বুঝতে পারছিস না, শোন আমার একই। আরে একই নীলাব, চলে যাচ্ছিস? নীলাব, নীলাব চলে গেল। খুবই অভিমান হয়েছে বোনটার। আমি দেখা যাক কি করা যায়। আজ তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে যে? হ্যাঁ নীলা, অফিস থেকে বেশ কিছু বাড়তি টাকা রোজগারের সুযোগ এসেছে, বুঝলে? ও, কোন নতুন কাজ বুঝি? হ্যাঁ, তবে এখানে নয়, সেই উত্তরাখণ্ডে, বুঝলে কিনা? উত্তরাখণ্ড? সে তো অনেক দূর। হ্যাঁ, আরে জায়গাটার নাম হচ্ছে হেলাং, বুঝলে কিনা? হেলাং? হ্যাঁ, শুনেছি যোশীমঠ থেকে কিছু দূরে এক পাহাড়ি গ্রাম। পাহাড় ভেঙে সেখানে একটা ওই নতুন রাস্তা তৈরি হবে। কিন্তু তুমি সেখানে গিয়ে কি করবে? আর তুমি তো ইঞ্জিনিয়ারও নও, লেবারও নও। হ্যাঁ, বুঝছো না কেন? কি বুঝবো? সেখানে একটা ওই ক্যাম্প হবে, কিছু অফিশিয়াল পেপার ওয়ার্ক তো হবে। ও, মানে ওই হিসেব নিকেশ? হ্যাঁ, আর সে কারণে ওরা ওদের টিমে আমাকেও নিয়েছে, বুঝলে কিনা? আগামীকালই রওনা হতে হবে। আগামীকালই? হ্যাঁ, এই জন্য বেশ কিছু বাড়তি রোজগার হয়ে যাবে। দেখছি তো নীলা সংসারের হাল। কবে ফিরবে? ওরা বলেছে 3-15। আমি খুব চোর, ধরো ওই 1 মাসই ধরছি। 1 মাস? সময় দেখবে দেখতে দেখতে কেটে যাবে। এখানে তোমার দাদা আছেন, বিশু কাকা আছেন। না, আমার আয়ু দেখছি তোমরা না বাড়িয়ে ছাড়বে না সুশান্ত। বিশু কাকা বানি বানি আজ আর ভাড়ার তাগিদে আসেনি, ঘরে মেয়ে জামাই এসছে। এই তোমার কাকিমা একটু ফ্রাইড রাইস বানিয়েছে, আমায় বললো একটু দিয়ে এসো। ফুমা, বিশু কাকা আপনি আবার আমাদের জন্য? আরে বাবা, আমি তো আর অচ্যুত নই, গলায় রীতিমতো পুঁইতে আছে। কি যে বলেন, আমরা কি সে কথা বলেছি? তাহলে নীলা, বুঝতে পারছ, তোমার কোনো চিন্তা নেই, বিশু কাকা যখন আছেন। কি ব্যাপার বলো তো, এই আমার বিরুদ্ধে কোন চক্রান্ত? আরে না না না, ওই আমায় অফিসের কাজে একটু বাইরে যেতে হয়, বুঝলেন কিনা, ওই 3-15-র জন্য। তো তার জন্য নীলা তো ভেবেই অস্থির। আরে কিসের ভাবনা বৌমা? আরে এর মধ্যে তোমার মাথায় এ ঘরের ছাদ ভেঙে পড়বে না, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। বিশু কাকা, না আর আমার আজকে আর দাঁড়ানোর জন্য নেই বৌমা, মেয়ে জামাই এসেছে, বুঝতেই পারছো? আজ তো আমার গিন্নির বায়নার শেষ নেই, সব ধকল তো আমাকেই নিতে হবে, তাই না? চলি, আজ চলি বৌমা। আসুন আসুন। সত্যি মানুষটা অদ্ভুত, তাই না? হ্যাঁ গো, হ্যাঁ, মাঝে মাঝে ওপর থেকে কত কঠিন মনে হয়, কিন্তু মনের ভেতরটা একদম নরম। ঠিকই বলেছ। ততন, ততন পড়তে বসেছো? আরে আজ থেকে তোমার মিডটার্ম শুরু হচ্ছে, মনে আছে তো? আরে আজকে পড়াগুলো একবার রিভাইজ করে নাও। 10 দিন হয়ে গেল মানুষটা গেছে, প্রথম প্রথম তো রোজ ফোন করত, কিন্তু গত পরশু থেকে একবারও তো ফোন করলো না। আমি যতবার ফোন করছি ফোনটা বেজেই যাচ্ছে, এত চিন্তা হচ্ছে। দেখি তো এখন একবার ট্রাই করে। না, ফোন তো কিছুতেই ধরছে না, কেন যে ধরছে না। যাই, খবরের কাগজটা নিয়ে বসি। আজকাল আর এই খবরের কাগজ পড়তে ইচ্ছেও করে না, কেবল খুন, ধর্ষণ, রাজনৈতিক হানাহানি। এটা কি খবর? উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক পাহাড়ি ধস, কেদারনাথ, যোশীমঠ সহ বিরাট এলাকা ধস কবলিত,
বহু মানুষের মৃত্যু এবং নিখোঁজ হবার খবর উদ্ধার কার্যে প্রশাসন এবং সেনাবাহিনী নেমেছে। কি পড়ছি, হে ভগবান, সুশান্ত তো ওখানে গেছে। হে ভগবান, আমার কপালে কি হলো ঠাকুর? ওকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ছাড়া আমার চেয়ে আর কেউ নেই। ওকে রক্ষা করো ঠাকুর, ওকে রক্ষা করো ভগবান। দাদা, তুমি ওর অফিসে গিয়েছিলে? হ্যাঁ, এখন তো ওর অফিস থেকেই আসছি নিলাম। ওর কোনো খবর পাওয়া গেল না? অনেক খোঁজ করেও সুশান্ত এবং ওদের ক্যাম্পের কারুর কোনো হদিশ পাওয়া যায়নি রে দাদা। কাগজে টিভিতে দেখছিস না, বলছে হিমালয় রেঞ্জে এত বড় ধ্বংসাত্মক ধস আগে কোনোদিন নামেনি, বিরাট এলাকা জুড়ে ঘর বাড়ি আশ্রম সব ধসে গেছে রে, হাজার হাজার পুণ্যার্থী আটকে পড়েছে, মারাও গেছে অনেক, সেনাবাহিনী প্রাণ হাতে নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দাদা, ওর কি হলো সেটাই বলো না, ওর কোনো খবর পাওয়া গেল? ওর অফিস কি বলছে? অফিস খোঁজ নিয়েছে। হ্যাঁ, কি কি বলছে? প্রশাসনের তরফে জানা গেছে যে ওদের ওই ক্যাম্পটা বুঝলি গভীর খাদের নিচে নাকি চাপা পড়ে রয়েছে। কি বলছো? হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো দেহ উদ্ধার করা যায়নি। দাদা, 15 দিন কেটে গেছে আর কোথায়? কাঁদিস না, কাঁদিস না বোন, কাঁদিস না, সবই ভাগ্য। কেন আমার এমন ক্ষতি হলো দাদা? কাঁদিস না, কার কি ক্ষতি করেছি বলো? নীলা, ও যে আমার সময় বলে গেল, নীলা এই কাজটা করে এলে যা টাকা পাবো আমাদের ধার কিছুটা শোধ হবে। সামলানি, দিন রাত পাওনাদারদের তাগা দেয়, আমরা যে মানুষ নেই। নীলা, ও যদি আর না ফেরে আমার আর কি হবে দাদা? আমার তুতুরকে কে দেখবে? দূরের কথা, ওকে দুবেলা পেট ভরে খেতেও দিতে পারবো না, হেঁটে রাস্তায় বসে বিক্রি করা ভালো রে দাদা। নীলা শোন, শোন, আপাতত হ্যাঁ এই নে, এই হাজারটা টাকা রাখতো, রাখ রাখ রাখ। হাজার টাকা রাখ না, ভিক্ষে দিচ্ছ আমাকে? ভিক্ষে কেন হবে, তোদের টাকা তোকেই ফেরত দিতে এসেছি। আরে বাবা, 5 বছর আগে সুশান্তর কাছে যে 50,000 টাকা ধার নিয়েছিলাম তোর মনে নেই? আজ সেটাই সুদে আসলে কত হলো বলতো দাদা? হ্যাঁ রে, এবার এবার যেভাবে পারি প্রতি মাসে কিছু কিছু করে সুদ সমেত সব শোধ দেওয়ার চেষ্টা করবো। সুদ আমার চাই না দাদা। সে আমি বুঝবো, তুই আমার একমাত্র ছোট বোন রে, এখন আমি যদি তোকে না দেখি আর কে দেখবে বল? দাদা, কিছু মনে করো না, যদি রাগের মাথায় কখনো কিছু বলে থাকে। দূর পাগলি, শোন, এবার যা বলি সেটা শোন। কি বলো? বলছি 15 দিন হয়ে গেল, সুশান্ত তো নিখোঁজ, ওর অফিস তো ধরেই নিয়েছে যে যে ও আর বেঁচে নেই। দাদা, দাদা অমন করে বলো না। নীলা, নীলা, মনকে শক্ত কর, মনকে শক্ত কর। শোন 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 শোন, যে গেছে যত দুঃখেরই হোক সে তো আর ফিরে আসবে না। দাদা তুমি শোন, আমার কথাটা শোন, মন শক্ত কর। শোন, তোদের বিশেষ করে তুতুনের তো একটা কল্যাণ অকল্যাণ আছে। তুমি কি বলছো দাদা? বলছি শোন শোন, বলছি যে এবার সুশান্তর পরলোকগত আত্মার শান্তির জন্য একটা। দাদা, আমি আপনার সঙ্গে একমত নই বিমল বাবু। যদিও এটা তোমাদের ঘরোয়া ব্যাপার বৌমা, তবুও তুমি আমার বাড়িতে আছো, তুমি আমার ঘরের মেয়ে। না না, আমি বুঝতে পারছি না আপনার আপত্তিটা কিসের। বিমল বাবু, আপনি তো নীলার দাদা। হ্যাঁ, কিন্তু আপনার বক্তব্যটা কি তা শুনতে পারি কি? ওই যে আপনি বললেন না সুশান্তর পরলোক সাধ্য শান্তি। হুম হুম, বলেছি, এটাই তো লোকাচার, মানে দেখুন যত দুঃখেরই হোক না কেন, কিন্তু
কিন্তু সুশান্তর দেহ কি কেউ পেয়েছে? না পেলেও তো নির্ভরযোগ্য রিপোর্ট পাওয়া গেছে। ওই পাহাড়ি ধসে যারা খাদের মধ্যে তলিয়ে গেছে তারা কেউ কেউ বেঁচে থাকতে পারে না। আর যদি কেউ বেঁচে থাকতো এই 15 দিনের মধ্যে নিশ্চয়ই কোনো হদিশ পাওয়া যেত। তার মানে হিসেব মতো সুশান্ত এখনো নিখোঁজ তালিকা। হ্যাঁ তো হ্যাঁ, কিন্তু কিন্তু বিমলবাবু, হ্যাঁ আপনি তো শিক্ষিত মানুষ, আপনার তো জানা উচিত কোনো ব্যক্তি নিখোঁজ হলে অন্তত পক্ষে 7 বছর পর্যন্ত তাকে মৃত বলে ঘোষণা করা যায় না। কিন্তু বলুন ঠিক বলছি কিনা? হ্যাঁ তবে তাহলে এর মধ্যে আর তবে কি? নীলা দেখ, না 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 না, ওর স্মৃতি তুমি এত তাড়াতাড়ি আমার সামনে থেকে মুছে দিও না, মুছে দিও না দাদা। বেশ বেশ বিশ্ববাবু, আপনার কথাই তাহলে রইল। তুতুন তুতুন, আমার তুতুন দাদু ভাই কোথায়? ও বিশু কাকা আসুন, তুতুন পড়তে বসেছে, ওর টিউটার এসেছেন। বৌমা হ্যাঁ, বাটিটা রেখে দাও। এটা কি বৌমা? পায়েস তো হঠাৎ পায়েস করে আনতে গেলেন কেন বিশু কাকা? তোমার জন্য তো আনিনি বৌমা, এনেছি আমার তুতুন দাদু ভাইয়ের জন্য, আজ ওর জন্মদিন। বৌমা আপনি জানলেন কি করে? বলবো না। আহা বলুন না, আমি তো আপনাকে বলিনি। তুমি না বললে কি হয়? তুতুন দাদু ভাই আজ সকালবেলায় আমার ঘরে গিয়ে বলে এসেছে। ও মা কি হ্যাংলা ছেলে! হ্যাঁ দাঁড়াও, টিউটার চলে গেলে দেখাচ্ছি ওর মা। না না বৌমা, আচ্ছা তুমি আমায় কি বলো, কাকা তো? হ্যাঁ। তাহলে আমি আমি কি হলাম? আমি ওর দাদু হলাম, বললাম কি না? হ্যাঁ কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নেই। আজ আমার গিনি নিজের হাতে তোমাদের মা ছেলের জন্য পায়েস বানিয়ে পাঠিয়েছে। সে ঠিক আছে বিশু কাকা, কিন্তু কিন্তু রোজ 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 অপবাদ দিলেই হলো না। অপবাদ? না না বিশু কাকা, আর কথা না, এই পায়েসটা একটু তুলে রাখো না। তা বৌমা? হ্যাঁ বলছি, 6 মাস তো হয়ে গেল, সুশান্তের অফিসের সব ঝামেলা মিটেছে? হ্যাঁ, ওর অফিস থেকে ক্ষতিপূরণ ছাড়াও যা টাকা পয়সা দিয়েছে চারদিকের দেনাগুলোর বেশিরভাগই আমি শোধ করে দিয়েছি। খুব ভালো খুব ভালো, মাথার উপর ঋণের বোঝা রাখাতে কি কষ্ট। হ্যাঁ কাকা, এক সময় সংসারের যা অবস্থা হয়েছিল কারুর কাছে মুখ দেখাতে পারতাম না, সব সময় কেমন যেন পাগল পাগল লাগত। অথচ যখন একটু সুখের মুখ দেখলে তখন আসল মানুষটাই নেই। কিন্তু কিন্তু বিশু কাকা, একটা চিন্তা আমার যে বারবার মনে আসছে। কি চিন্তা বৌমা? যেসব টাকা পয়সা পেয়েছি একদিন তাও যখন শেষ হয়ে যাবে তখন কি করব? আমি এক সামান্য গৃহবধূ কিভাবে ছেলেটাকে মানুষ করে তুলব বলুন তো? ওরে বাবা, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, তোমায় কিচ্ছু ভাবতে হবে না বৌমা। আপনি একথা বিশ্বাস করেন? নিশ্চয়ই নিশ্চয়ই বিশ্বাস করি। বিশ্বাস নিয়েই তো মানুষ বেঁচে থাকে মা, বিশ্বাসী তো মানুষের পরম আশ্রয়। বিশু কাকা, হ্যাঁ মন থেকে বিশ্বাসকে কখনো মুছে ফেলো না মা। হ্যাঁ তবু তবু বড্ড ভয় হয়, বড্ড ভয় হয় কাকা। মনকে ভয়মুক্ত না করলে বাঁচবে কি করে? তাও ঠিক, এখন চলে বৌ। হ্যাঁ আসুন।
আজকে রাতটা কি ভীষণ দুর্যোগের। তুতন তুতন, ও মা ঘুমিয়ে পড়েছে, ঘুমুক। সারাদিন স্কুল টিউশন পড়া, একটু রেস্ট পায় না আমার সোনা। দরজায় ধাক্কা দিচ্ছে। হ্যাঁ ভুল নয় ধাক্কাই, কিন্তু এই দুর্যোগের রাতে কি আসতে পারে? কেউ কি কোনো খবর আনলো? খবর? বাবারি, ভাবতে বুকের ভেতরটা। না দেখতেই হচ্ছে, দেখি একই কে কে আপনি? চুপ চুপ, ভেতরে ঢুকে এলেন কেন? চুপ একদম, আমায় আমায় চিনতে পারছো না? না, লম্বা চুলদাড়ি পরনে আলখাল্লা, কি চান আপনি? আমি কিন্তু চেঁচাবো বিশুক বিশুক। চুপ চুপ চুপ, মুখ চেপে ধরলেন কেন? ভালো করে দেখো, ভালো করে দেখো, আমায় সত্যি চিনতে পারছো না নীলা? তুমি সুশান্ত, আমি কি স্বপ্ন দেখছি? না স্বপ্ন নয়, স্বপ্ন নয়, সত্যি দেখছো আমাকে, তোমার স্বামীকে। তুমি 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 বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি, বেঁচে আছি। তুমি আমাকে জীবিতই দেখছো নীলা, ভূত নয়। কিন্তু তুমি আমার খোঁজ না রাখলেও গত ছ মাসে আমি কিন্তু তোমার সব খোঁজই রেখেছি নীলা। ভালোই তো আছো? হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ এই কথা তুমি বলতে পারলে ভালো। নেই তুমি সত্যি করে বলো তো, আমার মৃত্যু সংবাদ তোমায় সংসারের সব ঋণ থেকে মুক্তি দিয়েছে না সুশান্ত? হ্যাঁ অস্বীকার করতে পারো, আমার জন্য ক্ষতিপূরণের কয়েক লক্ষ টাকা, অফিসে আমার যা কিছু হয়েছ পাওনা সবই তো তোমায় দিয়েছে। তাহলে তোমার বড় ভাই বিমল দাও তো। আমি বলতে চাইছি আমার মৃত্যু সংবাদে তোমার লাভই হয়েছে তো নীলা। হ্যাঁ জীবনটাকে নতুন করে ফিরে পেয়েছ, বলো 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 পাওনি বলো। হ্যাঁ বিয়ের পর থেকে এত নিশ্চিন্তে কখনো দিন কেটেছে তোমার? এটা আমি চাইনি, সবাই বলেছে। তুমি কি আর নেই? হ্যাঁ আমার এখন বেঁচে থাকাটাই একটা আশ্চর্য লীলা। এ ভাগ্য আমাদের টিমের আর কারণ হয়নি জানো। কিন্তু কিন্তু কিভাবে বাঁচলে সুশান্ত? তোমার তোমার অফিস এবং সরকারি উদ্ধারকারী দল নাকি নিশ্চিত হয়েছিল যে তুমি? আমার বাঁচার কথা ছিল না, বাঁচার কথা ছিল না। খাদের অতল গভীরে কোনোভাবে আটকে গিয়েছিলাম একটা পাথরের কাজে, ওই অবস্থায় ছিলাম পুরো সাতটা দিন বুঝেছি না। কিন্তু আমায় বাঁচালেন এক সন্ন্যাসী। সন্ন্যাসী? হ্যাঁ কাছেই তার আশ্রম, এত বিপর্যয়ের মধ্যেও সেটা নষ্ট হয়নি। তিনি আমাকে সেইখানে নিয়ে গেলেন, সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুললেন, সেখানে পেলাম এক অন্য জগতের সন্ধান। এই ছ মাস বাদে, ছ মাস বাদে আমার কথা তোমার মনে পড়ল? মনে পড়েনি বললে ভুল হবে, সন্ন্যাসী তোমার সব খবর আমায় এনে দিয়েছেন। তবু তুমি আসনি আমার কাছে। যদি বলি, যদি বলি ইচ্ছে হয়নি। কি? হ্যাঁ ইচ্ছে হয়নি। হ্যাঁ নীলা, সেখানে যে জগতের সন্ধান পেয়েছি তা কোনোদিন স্বপ্নের মধ্যেও ছিল না সুশান্ত। রাগ করলে? না। তাহলে আজ তাহলে এলে কেন? হ্যাঁ সন্ন্যাসী গুরুর আদেশে। আদেশ? কি আদেশ? পূর্বাশ্রম ত্যাগ করার আগে শেষবারের মতো পরিবার পরিজনের সঙ্গে দেখা করা, এটাই এটাই সন্ন্যাস ধর্মের রীতি। ও সুশান্ত, তার মানে তুমি সত্যি ফিরে আসলে না? বেদাহতে মাং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমাস পরস্তাত তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নন্নং পন্থা যেভাবে গত ছ মাস বেঁচেছ ধীরে ধীরে আমায় তুমি ভুলে যাবে, এটাই জগতের নিয়ম। কিন্তু
এখন থেকে তুমি বাঁচবে তুতুনের জন্য। ওকে মানুষের মতো গড়ে তুলতে হবে। আর যে সত্যিকার মানুষের বড় অভাব, আমায় নিয়ে চলো তোমার কাছে। তুতুন যে আছো তোমার খোঁজ করে। না না, আমার যে আর উপায় নেই। কেন? আমি যে আজ তার সন্ধান পেয়েছি, সেই পরম পুরুষের, যিনি তমসাবৃত দেশের ওপারে সূর্যের মতো চাঞ্চল্যমান। একমাত্র তাকে জেনেই মানুষ মৃত্যুর হাত থেকে অব্যাহতি পেতে পারে। তুমি কোথায় গেলে? তোমাকে তোমাকে আর দেখতে পাচ্ছি না কেন? তুমি তুমি কোথায়? তুমি কি তুমি কি সত্যি এসেছিলে? সত্যি নাকি আমি স্বপ্ন দেখলাম? না 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 না, এই স্বপ্ন নয়, এই স্বপ্ন হতে পারে না, স্বপ্ন হতে পারে না, স্বপ্ন হতে পারে না। নীলা 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 নীলা, শোন, আজ একটা সুখবর এনেছি বুঝলি। কি রে? আরে কি হলো শুনছিস? বলো। শোন, ওই সুশান্তর অফিসে গিয়েছিলাম বুঝলি, ওই কম্পেনসেট গ্রাউন্ডে, কোম্পানিতে সুশান্ত চাকরিটা তুই পাচ্ছিস। যাক যাক, আর চিন্তা রইল না। কি রে? এই নীলা, আরে কি রে, তুই খুশি হস নি? বল কি হলো, খুশি হস নি তুই? খুব খুশি হয়েছি দাদা, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি দাদা, আমি দাদা আমি খুব খুশি হয়েছি দাদা, দাদা আমি খুব খুশি হয়েছি দাদা। এতক্ষণ শুনলেন নাটক আশ্রয়, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে সুশান্ত সুমন্ত, বিমল অভিষেক দেবরায়, বিশু কাকা সৌরভ সেন এবং নীলার ভূমিকায় পামেলা।